নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু অজয় মিশ্র স্বাগত করুছি বিধিবিধান ওড়িয়া চ্যানেলের পুঁ এক নূতন অধ্যায়। দর্শক বন্ধু, মা অন্নপূর্ণা মাতা পার্বতীঙ্কর এক অংশ স্বরূপ। শাস্ত্রে কুয়াযাইছে দিনে এ ধরিত্রী বক্ষে অন্নর ঘোর অভাব পরিলক্ষিত হলা, সেতু মুক্তি পাইবা নিমন্তে মা পার্বতী ধরাপৃষ্ঠরে অন্নপূর্ণা দেবী রূপে প্রকট হয়েছিল। মা অন্নপূর্ণাঙ্ক পূজা আরাধনা কলে জীবনের কেবে অন্ন কষ্ট দেখা দেই নথায়, সর্বদা অন্নভণ্ডার পরিপূর্ণ রইথায়। মা অন্নপূর্ণাঙ্ক প্রতিমা ঠাকুরঙ্ক ঘরে উত্তর পূর্ব কোণ অথবা রোষেই ঘরে মধ্যে রখা যাই পূজা করা যাইথায়। মা অন্নপূর্ণাঙ্ক এই মন্ত্রকু রোষেই করুথিবা সময়ের উচ্চারণ করে খাদ্য প্রস্তুত করিবা, খাদ্য পরিবেশন করিবা, অথবা খাদ্য খাইবা পূর্বরু এই মন্ত্রকু উচ্চারণ কলে খাদ্যর পবিত্রতা আসি যায়। খাদ্য মহাপ্রসাদর বা অবড়ার বাসনার পরি উঠে। প্রতিদিন এই মন্ত্রকু উচ্চারণ কলে কেবে খাদ্য পদার্থর অভাব রয়ে না। তেমনি এই মন্ত্রকু গোটিয়ে ধরা সাদা কাগজরে নালি গাড়ি লেখি রোষেই ঘর কাঁচের মড়াই দিও। ফলরে রোষেই সময় এই মন্ত্রকু বারম্বার উচ্চারণ করা সহজ হয়ে থাকে। মন্ত্রটিকে জাঁয়া পূর্ব কী রকিবি কি দর্শক বন্ধু, যদি এই ভিডিওটি ভাল লাগে চ্যানেলকে সবসক্রাইব করবে, ভিডিওটিকে গোটিয়ে লাইক করবে, কমেন্ট বক্সে লিখিদেবে মা অন্নপূর্ণা। মন্ত্রটি এইপরি: অন্ন পুণ্য সদা পুণ্য শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধে বিচ্ছন্দী চ পার্বতী মাতা চ পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্তস্ব স্বদেশ ভুবনত্রয়ং। অন্ন পুণ্য সদা পুণ্য শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধে বিচ্ছন্দী চ পার্বতী মাতা চ পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্তস্ব স্বদেশ ভুবনত্রয়ং। রয়েছি, ধন্যবাদ, নমস্কার।